হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমাদের অর্জন এই শিরোনামে আলোচনা করব। আমাদের স্বাধীনতার 50 বছর এই বছর পালিত হচ্ছে। এই সময়ে বাংলাদেশ কতটুকু অগ্রসর হতে পেরেছে, কোথায় কোথায় আমাদের সমস্যা ছিল, কোন কোন ক্ষেত্রে আমরা যথেষ্ট এগোতে পেরেছি, আবার কোথাও কোথাও এখনও আমাদের অর্জনের জায়গাটি নিয়ে আমাদের কিছুটা অস্বস্তি আছে, এই বিষয়গুলো আমরা একটু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই মনে রাখতে হবে, যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, অর্থাৎ 1971 সালের 16 ডিসেম্বর আমরা যখন বিজয় লাভ করে, তখন একটি ধ্বংসস্তূপের উপর আমাদের দেশটা স্বাধীনতা লাভ করে। আমাদের রাস্তাঘাট, পুল, কালভার্ট, ব্রিজ এগুলোর প্রায় সবই ধ্বংস। আমাদের বাড়িঘর অধিকাংশ মানুষেরই কিন্তু ভস্মীভূত। 1 কোটি মানুষ আমরা দেশে থাকতে পারেনি, আমাদেরকে তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়ে থাকতে হয়েছিল। সেখানে এক অবর্ণনীয় দুঃখ দুর্দশা তাদের জীবন নেমে এসেছিল। প্রায় 8 লক্ষ শিশু এবং নারী পুরুষ পুষ্টিহীনতা, ডায়রিয়া, কলেরা ইত্যাদিতে এই আশ্রয় শিবিরগুলোতে মৃত্যুবরণ করেছিল। এই ধরনের এক অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে কিন্তু আমাদেরকে পড়তে হয়েছিল, কারণ পাকিস্তানি সেনাবাহিনী আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করেছিল, আমাদের গ্রামের পর গ্রাম তারা পুড়িয়ে দিয়েছিল। আমাদের এখানে যে রাস্তাঘাট, ব্রিজ, শহর, নগর, বন্দর যা কিছু ছিল সবই কিন্তু তারা ধ্বংস করে দিয়েছিল। সুতরাং 1972 সালের 10ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে ফিরে এসে বাংলাদেশের সরকার গঠন করেন, তখন কিন্তু আমাদের দেশ অত্যন্ত নাজুক একটি অবস্থার মধ্যে ছিল। অনেক দেশ তখন আমাদেরকে স্বীকৃতি তখনও দেয়নি। আমরা তখনও পর্যন্ত সারা পৃথিবী থেকে অনেকটাই বলা যায় যে বিচ্ছিন্ন অবস্থায় অনেকটা ছিলাম। এরকম একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং পিছিয়ে পড়া দেশ, সেই দেশটাকে নিয়ে অনেক দেশই কিন্তু হতাশা ব্যক্ত করেছিল এবং তারা অনেকেই বলেছিল যে এই দেশ আসলে টিকবে কি না। কারণ তখনও পর্যন্ত যে ভারতীয় সেনাবাহিনী যারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, তাদের ফিরে যাওয়া না যাওয়া এগুলো নিয়ে অনেকের মধ্যে নানা প্রশ্ন ছিল। কিন্তু আমরা জানি যে বঙ্গবন্ধু ফিরে আসার পরেই তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর কাছে খুব দ্রুত এই ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে যাওয়ার যে অনুরোধ করেছিলেন, ভারত সেটি মার্চ মাসেই কিন্তু বাংলাদেশের মাটি ত্যাগ করেছিল ভারতীয় সেনাবাহিনী, যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে শেষ দিকে আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। প্রায় 14,500 মতো ভারতীয় সেনাবাহিনী এখানে এই মুক্তিযুদ্ধে তাদের প্রাণ বিসর্জন দিয়েছিল বাংলাদেশের জন্য। সেই ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে চলে যায়। এই যে একটি অবস্থা, বাংলাদেশের তখন নিজস্ব কোনো কারেন্সি ছিল না, টাকা পয়সা ছিল না, ব্যাংকে কোনো রিজার্ভ ছিল না, খাদ্যর সংকট ছিল সর্বত্র। এই 1 কোটি মানুষ ভারত থেকে ফিরে আসছে, তাদের বাসস্থানের অভাব, পুনর্বাসনের সমস্যা, আবার পাকিস্তানে আমাদের অসংখ্য বাঙালি, প্রায় 4 লক্ষের মতো বাঙালি পড়েছিল, তাদেরকে ফিরিয়ে আনা, এদেরকে পুনর্বাসিত করা, কাজে ফিরিয়ে আনা, বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করা, বাংলাদেশ পুলিশ বাহিনী, ইপিআর, এই সমস্ত বাহিনী এগুলো তৈরি করা, সরকারের যে প্রশাসন সেটিকে তৈরি করা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্র আমাদের নতুন করে সব কিছু হাত দিতে হয়েছে। তখন আমাদের, অর্থাৎ 1972 সালে আমাদের পার ক্যাপিটা ইনকাম মাত্র $93, অর্থাৎ আমরা তখন অত্যন্ত নাজুক একটি অবস্থার মধ্যে ছিলাম। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হ্যান্ডি কিসিঞ্জার ব্যঙ্গ করে অনেকটা বলেছিল, বিদ্রুপ করে বলেছিলেন এটা বটমলেস বাস্কেট, অর্থাৎ তলাবিহীন ঝুড়ি,
এরকমই মনে করেছিল। কারণ আমাদের এত 7.5 কোটি মানুষ, আমাদের তখন সেই পরিমাণ খাদ্য নেই, সেই পরিমাণ বস্ত্র নেই, সেই পরিমাণ থাকার জায়গা নেই, কিছুই নেই। এবং যুদ্ধবিধ্বস্ত রাস্তাঘাট সব কিছুই কিন্তু এখানে সব নতুন করে করা ছাড়া কোনো উপায় নেই। এইরকম একটি পরিস্থিতিতে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। তবে এটা স্বীকার করতে হবে, বঙ্গবন্ধুর মতো রাজনৈতিক নেতা ছিলেন বলেই আমরা কিন্তু ঘুরে দাঁড়ানোর মতো এবং কতগুলো নীতিমালা, কতগুলো বলা চলে যে আমরা রাজনৈতিক সিদ্ধান্ত পেয়েছিলাম, যেগুলো আমাদেরকে একটা আধুনিক রাষ্ট্র গঠনের তিনি কিন্তু পরিকল্পনা নিয়েই অগ্রসর হয়েছিলেন। আমরা দেখি 4 মৌলিক নীতি যেটাকে বলা হয়, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই যেই আমাদের কতগুলো মৌল নীতি রাষ্ট্রের, এগুলো তিনি ঠিক করেন এবং একটি সংবিধান 9 মাসের মধ্যেই কিন্তু আমাদের জন্য একটি সংবিধান দেওয়া হয়। এটা যেটা পাকিস্তান আমলে আমাদের প্রায় 9 বছর লেগে গিয়েছিল, আর সেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা মাত্র 9 মাসের মধ্যেই কিন্তু এত বড় একটা সংবিধান, পৃথিবীর অত্যন্ত উচ্চ মানের একটি সংবিধান আমাদের। সংবিধান হলো একটা রাষ্ট্রের দলিল, যেটা হলো তার লক্ষ্য, তার যে গোল, সে কোথায় যাবে সেটিকে সে কিন্তু এখানে এখানে পরিস্ফুট করেছিল। আমাদের শিক্ষা ব্যবস্থায় তিনি হাত দিয়েছিলেন, প্রায় 38,000 প্রাথমিক বিদ্যালয়ে তিনি কিন্তু জাতীয়করণ করেছিলেন। এই শিক্ষকদের তিনি রেশন প্রথার, শিক্ষকদের মধ্যে রেশন প্রথা চালু করেছিলেন এবং আরও বেশ কিছু 11,000-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠার উদ্যোগও নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন দিয়েছিলেন, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা তিনি প্রণয়ন করিয়েছিলেন, তার সরকারের কথাই আমরা বলছি, এবং বাংলাদেশের যে প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করলেন, এবং আমাদের দেশে যে খাদ্য উৎপাদন ইত্যাদি প্রতি তিনি জোর দিলেন। তিনি তখন বারবারে বলেছিলেন যে আমাদের জনসংখ্যাকে সীমিত করতে হবে, খাদ্য উৎপাদন বাড়াতে হবে, শিল্পে আমাদের উৎপাদন বাড়াতে হবে, তাহলেই আমরা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারবো, সবার মুখে অন্ন বস্ত্র ইত্যাদি দিতে পারবো। এইরকম একটি দুঃখ কঠিন চ্যালেঞ্জের মুখেই কিন্তু তিনি তখন বলেছিলেন যে আমি আপনাদেরকে 3 বছর কিছুই দিতে পারবো না, কিন্তু তিনি কিছুই দেননি এরকম তো নয়। সেই সময়ে কিন্তু অনেক মানুষই, প্রায় সবাই কিন্তু বিভিন্ন যে সমস্ত সাহায্য সংস্থার থেকে পাওয়া গিয়েছিল সেইগুলো ঘরে ঘরে বিতরণ করা হয়েছে, রিলিফ টেস্ট বিতরণ করা হয়েছে, গরিব ছাত্রছাত্রীদের সাহায্য করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়েছে, স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের সাহায্য করা হয়েছে। এইভাবেই কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয়েছে। কিন্তু তখন প্রাকৃতিক অনেকগুলো বিপর্যয়ও ছিল, যেমন 73 সালে তেলের দাম হঠাৎ করে অনেকগুণ বৃদ্ধি পেয়ে গিয়েছিল, খাদ্যের দাম বৃদ্ধি পেয়ে গিয়েছিল, এবং 73-74 সালে এদেশে বন্যা হয়েছিল পরপর দুটো, এর আগে মুক্তিযুদ্ধ, ফলে আমাদের কৃষকরা পর্যাপ্ত পরিমাণ চাল, ধান চাল উৎপাদন করতে পারেনি। আর তখন এত উচ্চ ফলনশীল যেটা ইরি বোরো এগুলো এত ব্যাপকভাবে উৎপাদিত হতো না, আমাদের কল কারখানা ইত্যাদিগুলো তখন মাত্র জাতীয়করণ করা হয়েছিল, একটা ভাঙাচোরা অবস্থার মধ্য দিয়ে। সুতরাং তিনি এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই যাত্রা শুরু করেছিলেন, এবং যদিও 74 সালে আমাদের খাদ্যর যে সংকট, সেই সংকটটি কিন্তু কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছিল। PL 480 নামক একটা কালো আইনের মাধ্যমে আমেরিকা থেকে আমাদেরকে, আমেরিকার যে শর্ত যে কিউবার সাথে কোনো কিছু যদি বেচা কেনা করা হয় তাহলে PL 480-র অধীনে চাল পাওয়া যাবে না ইত্যাদি, এই ধরনের একটি নাজুক পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তারপরেও আমরা দেখি বঙ্গবন্ধু 1975 সালে বেশ কিছু সিদ্ধান্ত, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, সংস্কার ইত্যাদির জন্য একটা বিরাট পরিবর্তন
নিয়ে আসেন এবং তিনি ভূমি সংস্কার থেকে শুরু করে প্রশাসনিক সংস্কার, কৃষি সংস্কার, তিনি কৃষি সমবায় এবং বহুমুখী সমবায়করণের একটি উদ্যোগ নিলেন। এর ফলে আমাদের দেশে 75 সালের জুন মাসের যে অর্থনৈতিক অবস্থা সেটি অত্যন্ত চমৎকার হয়েছিল। সেই বছর যে আমাদের অর্থনৈতিক অবস্থাটি এরকম যে প্রায় $270 আমরা উন্নীত হয়, 7.4 জিডিপি, 4% আমাদের জিডিপি প্রবৃদ্ধি উন্নীত হয়, যেটা আজ পর্যন্ত কিন্তু বলতে গেলে আমরা এত দূর পর্যন্ত অগ্রসর হতে পারিনি। সুতরাং দেখা যাচ্ছে যে এই সময়ে আমাদের যে দেশের অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়ায়, কিন্তু 75-এর 15ই আগস্টের পর বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন ঘটে সেই পরিবর্তনকে নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু এই পরিবর্তনটা আসলে একটি আন্তর্জাতিক এবং দেশীয় এই যে রাষ্ট্র ব্যবস্থার ঠিক বিপক্ষে যারা ছিল তাদেরই একটি ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র না হলে মোস্তাকের হাতে তো ট্যাঙ্ক ছিল না, মোস্তাক তো সেনাবাহিনীর লোক ছিল না, মোস্তাক তো পলিটিশিয়ান ছিল, তাহলে এই ট্যাঙ্ক, এই কামান, এই বন্দুক কারা এগুলো ঢাকা সেনানিবাস থেকে বের করতে পেরেছিল? নিশ্চয়ই ওই কর্নেল ফারুক বা রশিদ, এরা ওই জুনিয়র লেভেলের কেউ না, আরও উপরের অনেকেই ছিলেন, তারাই হয়তো এটার পেছনের কলকাঠি নেড়েছিলেন। মোস্তাককে তারা শিখণ্ডী হিসাবে ব্যবহার করেছিল, সে কারণে মোস্তাক বেশি দিন টিকতেও পারেননি এবং এরপরে একটা অস্থিরতা তৈরি হয় এবং সেই সুযোগে বাংলাদেশের যে রাজনীতিতে সামরিক শক্তি তারা কিন্তু ক্ষমতায় আসীন হন। বাংলাদেশের রাজনীতিতে তখন যে সমস্ত রাজনীতিবিদরা 1971 সালের একটা গৌরবময় অধ্যায় রচনা করেছিলেন তাদের অনেককে হত্যা করা, জাতীয় চার নেতাকে হত্যা করা, বঙ্গবন্ধুকে হত্যার পর 15ই আগস্ট হত্যার পর 3 নভেম্বর জেলখানার অভ্যন্তরে 4 জাতীয় নেতাকে হত্যা করা, আরও বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে জেলে আটকে রাখা হয়, রাজনীতিটা রাজনীতিবিদদের জন্য কঠিন করা হয়। এরকম একটি প্রক্রিয়া বাংলাদেশে প্রায় 21 বছর কিন্তু আমাদের দেশে এই অবস্থাটি ছিল। এর ফলে আমাদের যে প্রবৃদ্ধি, আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি, যেটি আমরা একটু আগে বলেছিলাম 1975 সালের জুন জুলাইয়ের দিকে যেখানে আমাদের প্রবৃদ্ধির 7.4% উন্নীত হয়েছিল, সেটি কিন্তু অনেক কমে গিয়েছিল এবং সেটা প্রায় $100-এরও আরও কম, আরও নিচে নেমে যাচ্ছে, $270 থেকে সেটা এসে $150-175 এরকম ডলারের মধ্যে আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু নিচের দিকে নেমে যায়। কারণ হচ্ছে দেশের সান্ধ্য আইন, দেশের সামরিক শাসন, ভীতিকর পরিবেশ ইত্যাদি, এই যে পরিবেশ তৈরি হয়েছিল এইরকম একটি পরিবেশ বাংলাদেশে অনেকদিনই কার্যকর ছিল। প্রকৃত অর্থে কিন্তু বাংলাদেশে এই 1996 সালের আগ পর্যন্ত আমাদের যে জিডিপি, আমাদের বিদ্যুৎ উন্নয়ন, আমাদের দেশের যে অর্থনৈতিক নীতি কৌশল এগুলো কিন্তু খুব একটা সুস্পষ্টভাবে পরিচালিত হয়নি। যদি হতো তাহলে আমাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, আমাদের যে অর্থনৈতিক অবস্থা সেটার কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটতো, কিন্তু সেটা খুব বেশি ঘটেনি। দেশে একটা বলা যায় যে আওয়ামী বিরোধী, ভারত বিরোধী এই ধরনের একটা মানসিকতা, সাম্প্রদায়িকতা এই রাজনীতির মধ্যে আমাদের মানুষকে আবদ্ধ করে রাখা হয়েছিল। সেখান থেকে 1996 থেকে 2001 এই সময়ে বাংলাদেশের শেখ হাসিনার সরকার গঠিত হয় এবং সেই সময় ভারতের সঙ্গে যে শান্তি গঙ্গার পানির হিস্যা, এছাড়া বাংলাদেশের পূর্বাঞ্চলের যে পার্বত্য অঞ্চলে যে অশান্তি দীর্ঘদিন ছিল সেই শান্তি চুক্তি সম্পাদিত হয়, এগুলো ছাড়াও ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি, অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিদেশের উপর নির্ভরশীলতা কমিয়ে দেওয়া হয়। আরেকটা যে বিষয় করা হয় সেটা হলো সামাজিক নিরাপত্তার পরিধি বাড়ানো হয়, অর্থাৎ বিধবা ভাতা, আমাদের কাবিকা ইত্যাদি ইত্যাদি সমস্ত যে
উন্নয়ন প্রকল্পগুলো যাতে দরিদ্র শ্রেণীর হতদরিদ্র শ্রেণীর মানুষজন তাদের বাসস্থান তাদের খাদ্যের সংস্থান এইগুলো কিন্তু আমাদের বিজিএফ কার্ডটার এগুলো দেওয়ার ব্যবস্থার মাধ্যমে আমাদের দেশে কিন্তু 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত অর্থনৈতিক অবস্থা খুবই স্থিতিশীল ছিল ঊর্ধ্বমুখী কিন্তু স্থিতিশীল ছিল দ্রব্যমূল্য খুব নিয়ন্ত্রণের মধ্যে ছিল কিন্তু 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত এই সময়টা দেশে যে সরকার ছিল তারা কিন্তু সেই অর্থে দেশের যে দেশের অভ্যন্তরে যে পলিসি নিয়েছিল জোট সরকার তখন ক্ষমতায় এসেছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত ছিল সেই সময় তারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়ন ইত্যাদিতে ততটা মনোযোগ দিতে পারেনি বিদ্যুতের যে সংকট সেটা মেটাতে পারেনি পানির সংকট শহরগুলোতে মেটাতে পারেনি আরও অনেকগুলো এই মৌলিক কাজগুলো বাদ দিয়ে দেশের যে রাজনীতি যেটি হয়েছিল তার ফলে দেশের কিন্তু যে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়নি বলা চলে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে দিন বদলের সনদ রূপকল্প 2021 একটি উপস্থাপন করা হয়েছিল এটিকে তখন অনেকেই অবাস্তব বলেছিল অনেকে বলেছিল যে এটি সম্ভব নয় ইত্যাদি ইত্যাদি এর ফলে কিন্তু সরকার গঠনের পরে আমরা লক্ষ্য করি যে কতগুলো ক্ষেত্রে সরকার খুব দৃঢ় ভূমিকা পালন করে সেটার একটা হলো বিদ্যুৎ দেশে বিদ্যুতায়ন করা আপনারা আমরা সকলেই জানি পৃথিবীর সব দেশেই যেখানেই কিন্তু বিদ্যুৎ ছিল না সেখানে কিন্তু উন্নয়ন হয়নি যেখানে বিদ্যুৎকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল প্রাধান্য দেওয়া হয়েছিল সেখানে কিন্তু দ্রুত অর্থনৈতিক পরিবেশটা ফিরে আসে আমাদের দেশেও 2009 সাল থেকে পরবর্তী সময়ে অল্প কয়েক বছরের মধ্যেই আমাদের যে বিদ্যুৎ উন্নয়ন সেটা কিন্তু 3200 মেগাওয়াট থেকে সেটা ছাড়িয়ে আস্তে আস্তে কিন্তু কয়েক হাজার মেগাওয়াট এখন বর্তমানে সেটা তো প্রায় 20,000-22,000 মেগাওয়াটের দিকে আমরা সক্ষমতা অর্জন করেছি যদিও আমাদের এতটুকু আরও অনেকগুলো বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প বাংলাদেশে এখন হচ্ছে এই যে বিদ্যুতায়নের ফলে দেশের অর্থনীতিতে গ্রামীণ অর্থনীতিতে একটা বিরাট পরিবর্তন আসছে এবং সেখানে কৃষি ভর্তুকি কৃষকরা সার ঋণ এগুলো পাওয়াতে দেশে কিন্তু কৃষি অর্থনীতিতে একটা বিরাট উল্লম্ফন ঘটেছে শিল্পায়ন ঘটেছে যেহেতু বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে হয়েছে শহরগুলোতে পানির যে সংকট ছিল সেটা কিন্তু অনেকটাই মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে এই সমস্ত কারণে কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটি কিন্তু প্রতি বছরই বাড়ছে এবং এটি আমরা গত প্রায় 12 বছরে সম্মুখের দিকে অগ্রসর হয়েছে সে কারণে বঙ্গবন্ধুর আমলেই কিন্তু আমরা একেবারে হতদরিদ্র রাষ্ট্র থেকে স্বল্পোন্নত রাষ্ট্রের মর্যাদা লাভ করেছিলাম 75 সালে কিন্তু ওই যে $270 যখন আমরা মাথাপিছু আয় উন্নীত করতে সক্ষম হয় তখনই কিন্তু আমাদেরকে স্বল্পোন্নত দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এরপর এত বছর আমাদের চলে গিয়েছে আমরা কিন্তু এই স্বল্পোন্নত দেশের মধ্যেই ছিলাম সেখান থেকে এই যে বিদ্যুতায়ন তারপরে ডিজিটালাইজেশন ডিজিটাল বাংলাদেশ এটা নিয়ে অনেকে অনেক কিছুই করেন কিন্তু বাংলাদেশে সব কিছু অনলাইন সব কিছুর মধ্যে এখন তথ্য প্রযুক্তি এইগুলোর যে ব্যাপক সমাবেশ ঘটানোর ফলে আমাদের অর্থনীতি যে সাইজ আমাদের যে জাতীয় বাজেট প্রতি বছর মানে যেটা আগে 1,00,000 কোটি টাকাও ছিল না তার অর্ধেক ছিল সেটা কিন্তু এখন 5,00,000 কোটি টাকার উপর ঊর্ধ্বে ছাড়িয়ে চলে গেছে এখন আমাদের এই সাইজটা অনেক বৃদ্ধি পাচ্ছে আমাদের মানুষের ইনকাম এখন অনেক প্রায় $2,064 উন্নীত হচ্ছে এবং আমাদের যে আমাদের যে গড়ায়ু সেটাও কিন্তু 73 বছরে উন্নীত হচ্ছে আমাদের শিক্ষার সম্প্রসারণ ঘটছে আমরা এখন সম্প্রতি আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশ থেকে এখন বলা চলে আমরা একটা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি এখন আমাদের সম্মুখে এটি একটি টার্গেট আছে যে
2041 সালের মধ্যে আমরা কিন্তু একটা উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত হওয়ার জন্য আমরা লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যদি সরকার কে থাকবে, কে আসবে যাবে সেটি বড় কথা না, বড় কথাটা হলো এই যে লক্ষ্য স্থির করা এবং সেই অনুযায়ী যে অর্থনৈতিক কাজ, আমাদের যে রেমিটেন্স, আমাদের যে অর্থনৈতিক বিভিন্ন যে ব্যবসা বাণিজ্য বিভিন্ন দেশের সঙ্গে, আমরা যে পররাষ্ট্রনীতিতে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই যে কতগুলো সুন্দর নীতি কৌশল ইত্যাদি প্রণয়ন করেছে সেই আমাদের 1972 সাল থেকে যেগুলো আমরা অনুসরণ করেছি, মধ্যখানে কিছুটা আমাদের এইগুলোর বিশৃঙ্খলা ঘটেছে, কিন্তু পরবর্তীতে আবার আমরা সেটাতে ফিরে আসার ফলে আমরা সারা পৃথিবীর সব দেশের সঙ্গে আমাদের যে একটা সুসম্পর্ক, এর ফলে জাপান, চীন, কোরিয়া, তারপরে ভারত, আমেরিকা, ইউরোপীয় দেশসমূহ, উন্নত দেশগুলোর সঙ্গে আমাদের যে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে, আমরা গার্মেন্টস উৎপাদনে আমরা পৃথিবীর তৃতীয় স্থানে এক অবস্থান করছি, আমরা অনেকগুলো মাছ উৎপাদন, খাদ্য উৎপাদন ইত্যাদিতে আমরা ব্যাপক পরিমাণে সমৃদ্ধি অর্জন করতে পেরেছি। আমাদের দেশে এখন হেলথ কেয়ার থেকে শুরু করে অনেক কিছুই গ্রাম পর্যায়ে বিস্তৃত হয়েছে, যেটি আগে কোনোদিনই কল্পনা করা যায়নি। সুতরাং এখন বলা যাবে না যে বাংলাদেশে আর কোনো দরিদ্র দেশ, হতদরিদ্র দেশ, আমাদের 1 কোটি মানুষ এখন বিদেশে অবস্থান করছে, কাজ করছে। সুতরাং আমরা এই একটি উন্নত দেশের দিকে এখন যাত্রা শুরু করেছি, এটি আমাদেরকে ধরে রাখতে হবে। সেই অবস্থার ভিতরে আমরা এবার যে যে সুবর্ণ জয়ন্তী বাংলাদেশে উদযাপন করেছি, সেখানে আমাদের প্রতিবেশী 5টি দেশের সরকার রাষ্ট্রপ্রধানগণ এসে গেছেন, তারা এসেছেন, তাদের সঙ্গে আমাদের যে চমৎকার সম্পর্ক সেটা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশগুলো আমাদেরকে যে দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানগণ তারাও কিন্তু আমাদের দেশের সাথে সম্পর্ক উন্নয়নে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটার ফলে আমরা এগিয়ে যেতেই পারব। সুতরাং আমাদের এই যে উন্নয়ন ধারা এটি অব্যাহত রাখতে হবে, নতুবা আমাদের যে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এটা আমরা সহ্য করতে পারবো না যদি আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, রাষ্ট্র ব্যবস্থায় কোনো অচলাবস্থা তৈরি হয়, বিঘ্ন সৃষ্টি হয়, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সুতরাং আমাদের সকলকে পরমত, সহিষ্ণুতা এবং মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ইত্যাদিকে ধারণ করে অগ্রসর হওয়ার যে চিন্তা সেভাবেই পরিচালিত হতে হবে। তাহলে বাংলাদেশ 75 বছর পূর্তি যখন উদযাপন করবে তখন সত্যিকার অর্থে একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবেই আমরা কিন্তু পালন করতে পারব। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আপনারা এই অনুষ্ঠান মাধ্যমে বাংলাদেশের এই সুবর্ণ জয়ন্তীর প্রতি আপনাদেরও ভালোবাসা, শ্রদ্ধা ইত্যাদিও আপনারা প্রদর্শন করতে পারেন। আজ তাহলে এখানেই রাখি, ধন্যবাদ।